हेलो एवरीवन, वेलकम बैक टू मिसेस चैतालीस किचन। आज के अपन साथे धाबा स्टाइले चिकेन ग्रेवी रेसिपी शेयर करते चले। आशा करी हमार आजकल चिकेन ग्रेवी रेसिपी अपन भलो लागे। चलू शुरू करी चिकेन ग्रेवी। चिकेन ग्रेवी बनाने जो प्रथम नहीं निची चिकेन, एबार चिकेन मैरिनेट कर प्रथम दिए दीची एक चामच नून, एर साथ ही दिए दीची एक चामच हलुद गुड़ो और दी दीची एक चामच लंकार गुड़ो। झाले परिमाणटा चाहले अपनारा एखुनि बाड़िए दीते पारें। आर दी दीची खूब सामान्य परिमाणे गरम मसला गुड़ो और दीची एक चामच आदा रसुन बाटा। खूब भालोभावे एबार चिकेन पिसेसेर गाए माखिए निते हबे गुड़ो मसला और आदा रसुन बाटा। खूब भालोभावे माखिए निये अंततपक्षे 30 मिनिट्सेर जोन्नो एटा मैरिनेट करते रेखे दीते हबे। फिरे आसछि 30 मिनिट्स पर। एबार गैस ओवेने आमि एकटा फ्राई पैन बसिए निये निच्छि 4 टेबिल चामच सादा तेल। एखाने फ्राई पैन और तेल दुटो गरम हो गेछे। एबार छेड़े दिच्छि चिकेन पिसेस। एबार एकदम हाई फ्लेमे किछुक्षण ए चिकेन पिसेसगुलो भेजे नेब। एबार फ्लेम थाकबे हाई, एकटु हाई फ्लेमे आमादेर भाजते हबे। एकटु परे परे एकटु करे नेड़े चेड़े उल्टे दिते हबे जेन नीचे तलाय पुड़े ना जाए। दिए चिकेन पिसेसगुलो 4-5 मिनट हाई फ्लेमे भेजे निते हबे। एखाने भालोभावे भाजा हुए गेछे। एबार गैस ओवेन बंद कर दिच्छी। एबार गैस ओवेने आमी एकटा ननस्टिक कड़ाई बसिए निच्छी आर निये निच्छी 1 टेबिल चामच सादा तेल। तेल एकटु कड़ाई चारपाशे छड़िए दिच्छी। तेल जखन एकटु गरम हो जाबे तखन एर मध्ये दिए दिच्छी 4 माझारी साइजे चप्ड करा पेंयाज। आबार एकटु हाई फ्लेमे ए पेंयाज 2-3 मिनट भेजे निच्छी। ए पेंयाज ब्राउन कलर करते हबे ना, काचा भाव जतक्षण ना चले जाच्छे ततक्षणई भाजते हबे। तो एखाने पेंयाजेर काचा भाव चले गेछे। आमरा हाई फ्लेमे 2 मिनट भेजेछि। पेंयाजगुलो अनेकटा नरम हो गेछे। एबार दिए दिच्छि 1 टेबिल चामच आदा रसुन बाटा। आदा रसुन बाटार साथे पेंयाज आर एकटु भेजे निच्छि। একটু ভেজে নেওয়ার পরে এবার এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আবার আরেকটু গুঁড়ো মশলার সাথে ভেজে নেচ্ছি। যতক্ষণে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে মশলা গুঁড়ো মশলা পড়ার পরেই তেল টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে একদম ছোট ছোট 4 টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম টমেটো পিউরি। এবার টমেটো পিউরির সাথে আর একটু এবার কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে যখন টমেটোর জল টেনে আসবে আর সম্পূর্ণ কাঁচা মশলার গন্ধ আর পাওয়া যাবে না তখন দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আরেকটু মিট মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটোর যে গ্রেভি ছিল সেটা কিন্তু টেনে গেছে আর যতটুকু তেল এখানে দেওয়া ছিল সেটুকু ছেড়ে আসছে।
এবার দিয়ে দিচ্ছি আমাদের ভাজা চিকেন। এবার খুব ভালোভাবে এই মশলার সাথে চিকেন আমাদের কষিয়ে নিতে হবে। এবার যত ভালোভাবে কষানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে, পেঁয়াজ তত বেশি গলবে আর গ্রেভি ভাব ততটাই আসবে। তাই খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কুচি করে, বা লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেরা কতটা ঝাল খান সে আন্দাজ বুঝে ঝালের পরিমাণটা দিতে পারেন। যখন চিকেন আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এরকম তেল ছেড়ে আসবে, আমাদের এখানে কষানো খুব ভালোভাবে হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 4 টেবিল চামচ টক দই ফেটিয়ে দিচ্ছি। এবার দইয়ের সাথে আর একটু কষিয়ে নেব। চিকেন আমাদের পুরোপুরি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখন 1.5 চামচ নুন দিচ্ছি, আর চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু আমরা 1 চামচ নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যারা চিনি খান না তারা এটা স্কিপ করে দেবেন। এবার নুন আর চিনির সাথে আর একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব ভালো গ্রেভি আমাদের তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথির সাথে আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা আমরা গ্রেভি বানাচ্ছি তাই আধা ডোবা করে দিতে হবে। যেন খুব ভালোভাবে মশলাগুলো গলে যায় আরও ভালো গ্রেভি হয় সেভাবে আমাদের জল দিতে হবে। সব মশলাগুলো একটু জলের সাথে গুলে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে চিকেন সেদ্ধ না হয়ে আসছে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, অনেকটা জল টেনে গেছে আর যে গ্রেভিটা আমরা চেয়েছিলাম ঠিক সেই গ্রেভি অত ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ আমাদের চিকেন গ্রেভি একদম রেডি। এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারে। এর থেকে গ্রেভি ঘন খেতে চাইলে আপনারা এই গ্রেভি আর একটু টানিয়ে নিতে পারেন, তবে এটা নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আর একটু টেনে যাবে, মানে আরও ঘন গ্রেভি হয়ে যাবে। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের চিকেন গ্রেভি রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই খুব সাবধানে থাকুন,